কবি বলছে হুজুর আ গয়ে গয়ে হুজুর আ গয়ে গয়ে হুজুর আ গয়ে গয়ে হুজুর আ গয়ে গয়ে ফলক কে নজারো জমি কে বহারো সভি যারা হুজুর আশাতে খুশি তারা বলবে মুনাফিকি সুবহান আল্লাহ বলে লাভ নেই, তুই বলিস নি চুপ। যারা হুজুর আশাতে খুশি তারা বলবে হুজুর আ গায়ে গায়ে হুজুর আ গায়ে নবীর কথা আবু জাহেলকে মজা লেগেছিল,
আবু জেহেলকে নবীর কথা মজা লেগেছিল, আবু বকরকে মধুর নয় লেগেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের কান দিয়ে শুনেছিল, আবু বকরও কান দিয়ে শুনেছিল, দুজনেরই তো কান ছিল, একজনের মেশিন ছিল, এমন তো নয় যে মেশিনে শর্ট সার্কিট হয়েছে তাহলে একজন গন্ডগোল শুনছে আর একজন ভালো শুনছে, এমন তো নয়। আবু জেহেলের চোখ দিয়ে দেখেছিল আর আবু বকরও চোখ দিয়ে দেখেছিল, একটা তো মেশিন ছিল না যে শর্ট সার্কিট হয়ে গেছে একজন ভালো দেখছে একজন খারাপ দেখছে, না দুটোই তো চোখ, দুজনেই দেখছে, একজন বলছে ভালো নয় আর একজন বলছে হুজুর আপনার তুলনা হয় না, হুজুর আপনার তুলনা হয় না। আবু জেহেল যেটা বলছে মিথ্যা বলছে, আল্লাহ নবী বলছে না ও সত্যি বলছে তুমিও সত্য বলছো, হুজুর দুটো সত্য হয় কি করে, আমার রাসূল বলছে আমার আল্লাহ আমাকে আইনান নয় করে পাঠিয়েছে, যে যেমন ও ওই রকমই আমাকে। তোর বাপ যদি মুর্দা হয়, তোর দাদু যদি মুর্দা হয়, কবরে তোর লাশ যদি কুড়ে কুড়ে খায় ফুকাতে, তোর মনে হবে আমার রাসূলুল্লাহ মুর্দা, তুই তো ওই রকম, তাই ওই রকম দেখছিস। আমরা রাসূলুল্লাহ অনেক দূরের মাকাম, রাসূলুল্লাহ উনার তুলনা হয় না। জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক কবরে জিন্দা আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। শুধু জিন্দা নয়, হাদিস বাকি কিতাবে আসছে যে আল্লাহর মাহবুব বান্দারা কবরে খেয়ে পর্যন্ত থাকে, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা তোমার আমার ইমান গুলোকে লুটে নিচ্ছে, আর আমরা দাদা হুজুরের মুড়ি সাদা সাদা সিদে। আমার দুঃখ লাগে কি জানেন, যে আজ সারা বাংলায় মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা মুড়িদের অভাব আছে, রাগ হচ্ছে না তো আপনাদের, আপনাদের কষ্ট হচ্ছে না তো, যে আজ সারা বাংলায় বাংলার বাইরে তো আলহামদুলিল্লাহ জামানার মুজাদ্দিদ, পৃথিবীর যে কোনো একটা কোণে যাও, যে জিজ্ঞাসা করো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি নাম শুনেছো, আরে এক লাখের মধ্যে একটাও বার হয়ে যাবে, হ্যাঁ জামানার মুজাদ্দিদ আবু বকর জিনা রওজা ফুরফুরার জমিনে আছে আমরা শুনেছি। আমার দাদা হুজুর পীর কেবলা ওই একটা কুয়া নয়, আমার দাদা হুজুর কুয়া নয়, আমার দাদা হুজুর সাগর, আমার দাদা হুজুর সাগর কুয়া নয়। তুমি যেমন তুমি তো ওইরকমই, তুমি যদি সুদকর হও তাহলে আরেকজনকে দেখে মনে হয় সুদ খায়, বেনামাজি চিন্তাধারা কখনো আল্লাহর ওলির মতন হয়, বেনামাজি চিন্তাধারা কখনো আল্লাহওয়ালার মতন হয়। ঘটনা অনেক শোনা হয়েছে, এসব আর শোনো, ইমান মজবুত করো, সব জায়গায় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হয় না, সব জায়গায় যে আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা যায় না, সব জায়গায় যে বসা যায় না, দেখতে হবে ওর দিনে আমার রসুলুল্লাহর তাজিম নবীর মহব্বতটা আছে, ওর ইমান আছে, হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, যে বসো শোনো সুবহানাল্লাহ বলো, তার পিছনে তকবীর দাও, তাকে মহব্বত করো, তাকে প্রেম করো, আর দেখছো না মুখে নবীর কথা বলছো, দিলে আমার রসুলুল্লাহ নেই, মুখে নবীর কথা বলছে তবে নবীর কথা, ঈসা নবীর কথা বলছে, মুসা নবীর কথা বলছে, ইব্রাহিম নবীর কথা বলছে, ইসমাইল নবীর কথা বলছে, আর আমার নবীরটা বল, আমার নবীর কথা বললি যেন একটুখানি তেরে বেড়ে উঠছে, কি হলো কি হলো, তুই ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, নূহ নবী, ইদ্রিস নবী, ইউনুস নবীর কথা বলছিস, আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ শুনছি আমরা, আমার নবীরটা বল, আমার নবীর কথা বললি যেন তেরে বেড়ে উঠছে, কি হলো রে, আমার নবীর কথা যেন মুখ থেকে বেরোচ্ছে, এটা বল যে আমার আল্লাহ 1,24,000 বা 2,24,000 নবী পয়গম্বর নবী করে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিল, জোরে বলো সুবহানাল্লাহ, এটাও বল আমরা শুনি, ওটা যেমন বলছি শুনছি তো আলহামদুলিল্লাহ, এটাও বল আমার নবীকে আল্লাহ নবীদের নবী করেছিল, বলবি না গাছু গাছু।